রেস্টুরেন্ট ঘুরে আমরা আর রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না, কোথাও খাবার নেই, বেলা 11টা বেজে গেছে, একটা বেরিয়ে আর একটাই ঢুকেছি, সেটাতেও নেই, এখন আরো একটায় যাচ্ছি। আজকে আমাদের খাওয়া জুটবে না, আজকে জুটবে না, ভালোই হয়েছে, রান্না করতে হবে না দুপুরে, সকালের বিকেলের হয়ে গেল, এখানেই শেষ। কিমলি আয়াম সবকিছু ঘুরে ফেলেছি, এই যে এইটা, এটাও খুব ভালো, এখানে চায়না টাউনের, এটা সব থেকে পুরনো চায়না টাউনের রেস্টুরেন্ট, কিন্তু এখানে মানে নেই আমাদের ভাগ্যে আজকে, দেখা যাক কোথায় যাচ্ছি এখন। এখানে আন্টির দোকানই বলে ম্যাক্সিমাম টাইম ওই রেস্টুরেন্টটাকে, নামটাই সবাই মিলে এসছি তো খেতে, আর আজকে আমি ফার্স্ট টাইম এখানে এসে খাচ্ছি, ওই জন্য আর নেই জুটছে না। এটা এটা লোকাল ছেলেদের জন্য, তাও যেতে হবে। তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, আন্টির রেস্টুরেন্ট বলা হয় এখানে, তো কোনো সেরকম নাম নেই, তবে রাহুলরা বলছিল যে লোকাল ছেলেরা বিশেষ করে এখানে আসে, কিন্তু আমাদের এখানে বাধ্য হয়ে আসতেই হয়েছে লাস্ট অবধি। তো যাই হোক, এইখানে এইটা হচ্ছে ওয়ান্টন নুডল, মানে সিঙ্গারা চাউমিন, মোমোগুলোকে এখানে সিঙ্গারা বলা হয়, অ্যাকচুয়ালি মোমো নয় ওয়ান্টন, এখানে সিঙ্গারা বলা হয় আর চাউমিনটাকে চাউমিন, পুরো কোনো মশলা নেই, একদম বয়েলড একটা ডিশ। আর এটা চায়না টাউনের একটা ফেমাস ব্রেকফাস্ট, এখানে মোটামুটি 12টা অবধি এটা পাওয়া যায়, তো তোমরা যদি আশেপাশে আসো খেতে পারো কিন্তু চায়না টাউন থেকে এই ব্রেকফাস্টটা। এই করতে হবে না, মানে ওরকম করবে না, এইটা ঠান্ডা, আমিও করতে টেম্পেলে তো ঘরে কিছু নেই তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও বন্ধ করে এত কথা বললাম, এবার বাড়ি যাচ্ছি, সারাদিন কি হবে জানি না, পুরো আনপ্ল্যান ডে, এখন তো মোটামুটি 12টা বেজে গেছে আর দুপুরের কোনো খাওয়া দাওয়ার সিন নেই। আর একটা কথা বলি, কিমলি রেস্টুরেন্টের নাম চেঞ্জ হয়ে কিম পাও হয়ে গেছে, ব্যাটেলিয়ান পৌঁছে গেছি ডেস্টিনিতে, মানে লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর এখন পুরো লম্বা ঘুম লাগাবো। চশমা পরে আছে, বুঝতে পারছি না কি করছে। সবাই বাড়িতে এসে এখন এক গ্লাস করে গ্লুকনডির জল খাচ্ছে, সব থেকে শান্তির খাওয়া এটাই। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30 মতন বাজে, তো হালকা খিদে পেয়েছে, তো আমি ঘুগনি বানিয়েছিলাম আগের দিন, তো ঘুগনি আর দু পিস করে পাউরুটি সেঁকে দিয়েছিলাম, সবাই খাচ্ছে আর সিনেমা দেখছি আমরা সবাই। শাম্বু আর নেহা ওই ঘরে রয়েছে, ওরা এখনো যায়নি, আর আমরা যাচ্ছি জন্মদিনে, আমার এক বন্ধুর জন্মদিন, তো যেতেই হবে, কিছু করার নেই, তো একটুখানি রেডি হয়ে নিয়েছি আর আমরা জাস্ট দেখা করে চলে আসি, আমরা বলে একটু বস, আমি জাস্ট যাবো আর আসবো, তো হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, পাশেই রিক্সা করে যাবো আর আসবো। এই হচ্ছে বাবা এর আউটলুক, দারুন, চোখ বন্ধ কর, ফ্যানটা বললে ফ্যান্টাস্টিক, তাড়াহুড়োর সাজে একটা ব্রাইট লিপস্টিক লাগিয়ে নাও, ব্যস তাহলেই রেডি, আর কিছু করতে হবে না। তো বন্ধুর বাড়ি তো চলে এসেছি, আমার সাথে সাথে ওদেরকেও নিয়ে চলে এসেছি, অ্যাকচুয়ালি ও বললো, আমার বন্ধু বললো না ওদেরকেও ডেকে নাও, তো নেহা শাম্ভু রাহুল সবাই রাতের বেলা চলে এসেছিলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করছি। রাত 11টা বাজে, এই হচ্ছে বার্থডে গার্ল, অ্যাডভান্স বার্থডে পার্টি হলো, ঠিক আছে, হ্যাপি বার্থডে, সরি, এই যে আমার সব ল্যান্ডা ব্যান্ডা নিয়ে চলে এসেছি বউয়ের বাড়িতে, তো আগের বছরের খুব ভালো বার্থডে সেলিব্রেশন রয়েছে ওর জন্মদিনে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখো শ্যাম্পেন ওপেন করেছিলাম আমরা ফার্স্ট টাইম, ভিডিও হচ্ছে তো, আমরা শ্যাম্পেন ওপেন করেছিলাম আগের বছর ওর জন্মদিনে, কিন্তু ওটা ঠিকঠাক হয়নি, ওটাই ওপেন ওপেন করতে পারিনি, আমরা প্রো নই সেই জন্য আমরা ওপেন করতে পারিনি, বাট খুব ভালো মজা হয়েছিল, এইবারও খুব ভালো মজা হয়েছে, সবাই বাড়ি চলে গেছে, আমরাই কজন বাকি আছি, আর এই যে এর একটা ছোট, এর একটা বড়, আর এই একটা ছোট, এই যে আমাদের সব থেকে ছোট ছোট মানে মেম্বার, এদিকে এদিকে এদিকে, এটা হ্যালো করে দাও, হ্যালো করে দাও, যে হ্যালো, সব থেকে বেশি এনজয় ওই করেছে। হ্যাঁ, তো এই সবাই তোমরা উইশ করো যেন খুব ভালো থাকে আর বড় হয়, খুব সুখী হয়, সুখী হয়।
তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। ওয়েদার একদম সুন্দর হয়ে গেছে আর আমাদের বাড়িতে তো এখন জানো এসছে শাম্বরা, তো সকাল সকাল চা ফা খাওয়া হয়ে গেছে, এক পত্তর গল্পও হয়ে গেছে, তো এখন যাবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেইভাবে কিছু না, ছাতু বানাবো, তো এক একজন এক এক রকমের ছাতু খাবে, কেউ খাবে পেঁয়াজ দিয়ে, কেউ খাবে লেবু দিয়ে, কেউ খাবে চিনি দিয়ে, তো এখন ছাতু বানাই ব্রেকফাস্ট করি। হ্যাঁ না ওটা খাওয়ার জল না, জল ধরে রেখেছি, তো এখন ছাতু টাতু বানাই আর বেশ ভালো লাগছে, গল্প টল্প করছি আর এই আর কি দিনটা শুরু করি। তোমরা কেমন আছো জানিও, এখানে নিয়ে আলোচনা হচ্ছে সকাল সকাল ইন্ডিয়ান হেলথ ড্রিঙ্ক, একে বলে চুটকি মে চমৎকার। বল নেহা, তুই এসছিস বলে আমাদের বাড়িতে এসি করে দিল ভগবান, কিছু করার নেই, ঘর আজকে পুরো দুর্ধর্ষ, ঘর আজকে পুরো পাগল হয়ে গেছে, ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক, লাভলি লাভলি ওয়েদার হয়ে গেছে, পুরো এক নিমেষে সব ঠিকঠাক হয়ে গেল ওয়েদার, পুরো ঘাম টাম সব কোথায় চলে গেছে। আর আজকে এই বৃষ্টির দিনে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, অমলেট, স্যালাড আর চাটনি, আমের চাটনি। তো বেশি রান্না করবো না, বেশি গল্প করবো, সেই জন্য আগে ঝটপট রান্না করে বসে যাই। ফুল বেরোচ্ছে কাজে, অফিসে যাচ্ছে ওর, এই মানে অফিসে যেতেও ভালো লাগছে, আজকে বাইক চালাবে এত ভালো করে যে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, বলছে আমি আজকে ভিজবো যদি বৃষ্টি হয় পরের দিকে বাড়ি ফেরার পর, তুমি রেনকোট নিয়ে যাও, ওই তো ওখানে আছে। শাম্বো দরজাটা দে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাই কাজে, আর ওরা একটু রেস্ট নিক ততক্ষণ, আর যা হবে তারপর বিকেলবেলা। টাটা টাটা। ওয়েদারের তো কোনো জবাব নেই, জাস্ট মুখ রেখে দিয়েছে ভগবান আমার, এই গরমে যদি ওরা আসতো মুশকিল হয়ে যেত। কাজ থেকে চলে এসেছি আর আজকে কাজ থেকে বাড়ি ফিরতে খুব ভাল লেগেছিলো। আমি ছোটবেলা স্কুল থেকে আসতাম বাড়িতে, যখন দরজা খুলে যদি দেখতাম আগে নতুন কোনো চটি আছে, যদি কোনোদিন নতুন কোনো চটি থাকতো খুব খুশি হতাম, তো আজকে আমারও ভালো লাগছিলো বাড়ি এসে কেউ থাকলে ভালো লাগে। তো এখন যাচ্ছি ফুচকা খেতে আমরা সবাই মিলে, চা খাওয়া হয়নি, চায়ের বদলে আজকে টক জল খাওয়াবো ওকে, ও চায়ের নেশা। চাবি কোথায়? আমার কাছে নেই। ভিডিওটা জাস্ট এডিট করছিলাম আর দেখলাম লাস্ট পার্টটা এখনো এন্ড করা হয়নি, তো কালকে ফুচকা খেয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি, কারণ কি বাড়িতেও আরও বন্ধু এসেছিলো গল্প টল্প করতে করতে, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর আজকে ওরা রয়েছে এখনো, নেহা রয়েছে, আমি দেখাচ্ছি লাস্ট মোমেন্ট এখানেও রয়েছে, আমরা এখন গল্প টল্প করছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ছোট্ট ভিডিও, দুদিনের ভিডিও একসাথে দিলাম তোমাদের, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টাটা।